বাড়িতে অনুষ্ঠান আছে। ও বাবা, নতুন বইয়ের কি টান গো। ও দাদা, আমাদের নিমন্ত্রণ করবে না? করবে না গো। তাহলে আমরাও একটু বৌদিকে। দেরি করবে না, কিন্তু সামান্য ছেলে তোরা যা খেতে যা খেতে যা। হ্যাঁ যা যা যা, একে সামান্য আয়োজন, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই তোরা তোরা তারা তারা একটু শ্বশুরবাড়ির লোকজন কোথায়? রাত হয়ে গেছে, ওদেরকে বসিয়ে দে এবারে। যা ঠিক আছে। এই শোন, কাকিমা কোথায় তো? তাকে দেখতে পাচ্ছি না তো। তুমি না সত্যি, কাকিমা ওখানে বিয়ানের সাথে আড্ডা মারছে, দাদা। এই দিদি, বাবা মা পাঠালো, আরো কয়েকজনকে পাঠা, পাঁচ সাতজন এখনো বসতে পারবে। ঠিক আছে। ও দাদা, শোন না, সৈকতদা রুদ্রদা তোকে খুঁজছিল। হ্যাঁ, ফটো তুলবে বলে। তুই আর জুই পাশাপাশি ক্লোজ, বুঝলি? রাম সীতার জড়ি। আহা, মণি মণি ফটো না? হ্যাঁ, চল 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 চল, আরে চল 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 চল। বাবা কিন্তু পাঠাতে বললো, তাড়াতাড়ি। কতদিন পরে এলাম এই বাড়িটাতে। সব ঠিকঠাক হয়েছে তো? সুন্দর ছেলে তোমার, তেমনি মিষ্টি বৌমা। সত্যি আপনাদের কাছ থেকে না দেখলে একটা জিনিস অজানাই থেকে যেত। দুইয়ের মাঝে এত ভালো, তার রহস্যটা কি? ওই জন্যই তো বড়রা বলেন, দিদি, বিয়ে মানে তার দুটো ছেলে মেয়ের বিয়ে হওয়া শুধু নয়, বিয়ে মানে দুটো পরিবারের এক হওয়া, তাদের সুখ দুঃখ ভালোবাসা সব কিছু ভাগ করে নেওয়া, তাই না? তাই তো, বিয়ে মানে হচ্ছে ভালোবাসার স্বীকৃতি, দুটো অচেনা মানুষের একের অপরকে চিনে না। কি তাই তো? আশীর্বাদ করুন দিদি, যেন আপনার দোয়েল রুদ্রর মতো এরাও দুজনে ভালো থাকে। কানাজির কাছে প্রার্থনা করি, সকলে মঙ্গলে থাক। চলো আমরা এবার এগোই। আর কি আসি, হ্যাঁ কি আজ খাবো, একটু সময় করে আসবেন দিদি, এইসব মিটে যা। হ্যাঁ, অনেক গল্প। নিশ্চয়ই, হ্যাঁ আপনারাও আসবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সন্দীপ, দেখি।
সেটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো খাট পাশে আমার বউ তুমি কি ভাবো কি আমাকে আমাকে আনরোম্যান্টিক তোমাকে আনরোম্যান্টিক ভাবো এত সাহস কি আমার আছে সৈকত বোনের কথা আমি এখনো ভুলিনি গো আচ্ছা ছাড়ো কি হয়েছে কি বলছিলাম কি খেতে আয় সবটা মিটে যাবে এটা কিন্তু ভাবতে পারিনি হ্যাঁ কি শান্তি যে লাগছে সব ওই ওপরওয়ালার ইচ্ছে বুঝলে সত্যি গো হ্যাঁ ঈশ্বর করুন আমায় তুমি ভাবো হ্যাঁ গো আমাদের সন্দীপ তার নাকি আবার বিয়ে হলো তার একটা নিজের ঘর হলো ভাবো হ্যাঁ আর বলো কেন কি ডাকছে না ওই তো তুই যাবি না আমি দেখছি
কি ব্যাপার? সন্দীপ মিত্র কোথায়? সন্দীপ কেন? সন্দীপ কি কি করেছে? সন্দীপ কি না করেছে তাই বলুন। আপনাদের দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। অথচ এরকম ক্রিমিনাল ছেলে আপনাদের। এক্সকিউজ মি অফিসার, আপনি বুঝতেই পারছেন যে এটা একটা ভদ্রলোকের বাড়ি আর এখানে একটা অনুষ্ঠান চলছে। আপনি কাইন্ডলি একটু মুখ সামলে কথা বলুন। কি বলছেন আপনি? কি হয়েছে? আমার দাদা কি করেছে? কেন মানে অ্যারেস্ট ওয়ারেন্ট? কেন কি সেসব তাকে জিজ্ঞেস করুন। এখন ডাকুন ওকে। মাকে ঘরে নিয়ে যা। একটা তরতাজা ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন দরজা বন্ধ করে ফুলশয্যা হচ্ছে? চল থানায় তোর ফুলশয্যা হবে। আচ্ছা আপনি সন্দীপটাকে থানায় নিয়ে যেতে চাইছেন কেন বলুন তো? না আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। সদ্য বিয়ে হয়েছে, সন্ধ্যে থেকেই রক্ত গরম ছিল বোধহয়। এই তো আপনাদের পাড়ার মোড়ে ভর সন্ধ্যেবেলা একটা ছেলেকে এমন মেরেছে যে এখন কোমায়, মৃত্যুর সাথে লড়াই করছে। আমার ছেলে মেয়ে এই কাজ করতে পারে না, সন্দীপ কখনো এই কাজ করতে পারে না। আপনাদের নিশ্চয়ই ভুল হচ্ছে, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। ভুল বলছি না আমি, আমি ভুল বলছি না। তাছাড়া সে সময় আশেপাশে প্রচুর সাক্ষীও ছিল। কখনো না এসব কি রে, কখনো হয়েছে বল না? এটা হতে পারে না তাই না? আমি আপনাদের বলছি এটা হতে পারে না। সন্দীপ তুই একটিবার ওদের বলে দে, তুই বলে দিলে ওরা ভুল লোকের কাছে এসছে তাই না? ওরা তো ভুল লোকের কাছে এসছে তাই না? না না এটা হতে পারে না, তুই একটিবার বলে দে তাহলে সব মিটে যাবে। সত্যি বলে দে না। না সত্যি শুধু ছেলেটা কোমায় আছে কিনা আমি বলতে পারবো না। স্বীকার করেছিস সেটাই যথেষ্ট, না হলে তো আবার থার্ড ডিগ্রি দিতে হবে। এবার পালা পাওয়া শ্রী ঘরে চল। আপনারা এইভাবে আমার দাদাকে অ্যারেস্ট করে দিতে পারেন না, আপনাদের কি মানবিকতা বলে কিচ্ছু নেই? দেখুন আমি আমি আপনার কাছে রিকোয়েস্ট করেছি হাত জোড় করে, আজকে রাত্রিটার জন্য সন্দীপটাকে রেহাই দিন। আমি নিজে কালকে সকালে গিয়ে সন্দীপটাকে থানায় পৌঁছে দিয়ে আসবো। প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে। স্যার আমাকে আমাদের ডিউটি করতে দিন, আপনার যদি কিছু বলার থাকে কাল সকালে থানায় গিয়ে বলবেন। এই হ্যান্ডকাপ লাও। ভগবান, এ ভগবান কি হয়ে গেল, কি হয়ে গেল আমার আমার ছেলেটা? কিশোর কি হয়ে গেল গো? দাঁড়াও দাঁড়াও।